হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো আজকে রবিবার, তাই অনেক বেলাতে উঠেছি, উঠে দুধ দুইতে এসেছি, আর এখন তো বেশ অনেকটা পরিমাণে দুধ হয়। দেখো বালতিটা পুরো ভর্তি হয়ে গিয়েছে, আর আমি ধুয়েই যাচ্ছি। আর এত লেজের বাড়ি আমার মুখে ঝাপটা মারছে না, মুখটা পুরো জ্বালা করছে। দেখো সকাল থেকেই, সকাল সকালেই ব্লগটা শুরু করে দিয়েছি, মানে ঘুম থেকে উঠেই শুরু করেছি। তোমাদের সঙ্গে না দেখা করলে সত্যি মন খারাপ হয়। আর এই যে দুধ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, দুধ দেওয়া কমপ্লিট হয়ে বাড়ির সমস্ত কাজ বাজ করে আজকে আর বাজারে যাইনি। সমস্ত কাজ সেরে, প্রচুর কাজ, তোমরা জানো, ঠাকুরের পূজা টুজা করে সমস্ত করে, স্নান করে, জামাকাপড় পরে তারপরে আমি চলে এসেছি সরাসরি রান্না করতে। আজকে দেখছি রোদ উঠেছে, তার জন্য উনানটা খুলে নিয়েছি, উনানে রান্না করব। কারণ উনানের উপরে ছাউনি নেই বলে উনানে রান্না করাই হয় না। তারপরে দেখো বেশ উনানটা দাউ দাউ করে ধরিয়ে দিয়েছি, আর যেহেতু মানে শুকনো কাঠ তো তাড়াতাড়ি ধরে গিয়েছে। দেখো আলুগুলো একেবারে লাল লাল করে পুরো ভেজে নিয়েছি, এই যে একেবারে লাল লাল ভেজে নিয়েছি, আর অনেকটা পরিমাণে তেল আছে। দেখো কত তেল আছে, এই তেলের মধ্যেই আমি মাংসটা চাপিয়ে দেবো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, আর তেজপাতাটা একটু নোংরা বলে তেজপাতাটা ভালো করে মুছে নিলাম। দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি, গরম মশলা নেই, নইলে গরম মশলাও দিতাম। আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজাও হয়ে গিয়েছে, আর এবার দিয়ে দেবো ওর মধ্যে টমেটো। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে নাড়া চাড়া করে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিলাম দেখো লঙ্কার গুঁড়ো। এই যে দেখো একটু নাড়াচাড়া করে ভালো করে এ করে নিয়ে একেবারে হলুদ নুন সব রকম মশলাগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা না কষালে তরকারি সুন্দর হয় না, তোমরা সবাই জানো, তাই ভালো করে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কী বলো তো, হাতে মোবাইল থাকলে না রান্না কোনো দিনও ভালো হয় না। হাতে মোবাইল নিয়ে মানে ঘাঁটাঘাঁটি করলে রান্না বিগড়েই যায়, নিচে ধরে উঠেছি। আর দিয়ে দিলাম একটু মিট মশলা ছিল, অল্প একটু মিট মশলা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম চিকেনটা। আমাদের বাড়িতে কী বলো তো, খাসির মাংস আর মুরগির মাংস একসঙ্গে হয়, এর কারণ হচ্ছে আমি আর আমার ছেলে খাসির মাংস খাই না, আমরা খাই মুরগির মাংস, আর বড়বাবু খাসির মাংস খুবই প্রিয়, তাই ও খাসির মাংস ওর জন্য অল্প করে আনে, আর আমাদের জন্য বেশি করে মুরগির মাংস আনে। কারণ আমাদের বাড়িতে অনেক লোক, আর আমাদের একটা দেয়াতে আর প্রচলন আছে জানো তো, মানে প্রচলন বলতে গিয়ে আগাগোড়া যেটা হয়ে এসছে, মানে বাচ্চারা তো সবাই আছে, বাচ্চাদের ফেলে খাওয়া যায় না। আজকে প্রচুর জামাকাপড় কেচেছি, প্রচুর জামাকাপড়, চারদিকের ভাড়া টাড়া সব ভর্তি করে জামাকাপড় কেচেছি, আর বাচ্চারা চারিদিকে ছুটোছুটি করছে। আর সেটটা দেখো, সেটটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু উপরে টিনটা লাগাতে বাকি আছে। আর এই যে কচি কাচা বাচ্চাগুলো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওই সোনামা এসে আমাকে দেখো দুটো আমুল দেখাচ্ছে, তারপরে চলে এসছে আমার মানে আমার জায়ের মেয়ের ছেলে, আমাদের গুল্টুবাবু। ওই যে আমাদের গুল্টুবাবু বসে আছে, গুল্টুবাবু এসে খেলা কর মানে মা দিদার কোলে বসে আছে, আর ওই যে আমার বড়বাবু এসে আমার আমার ছেলেকে একটু বকে গেল। ছেলে কী বলো তো, সামনেই পরীক্ষা, একেবারেই পড়াশুনো করছে না, দুষ্টুমি করেই যাচ্ছে, তার জন্য ওকে বকে গেল। আর আমার সোনামার খুব রাগ হচ্ছে, সোনামা আমার ভিডিও করে দেবে, আমার মোবাইল কারোর হাতে দিলে ও প্রচণ্ড রেগে যায়। তারপরে উনুনটা একেবারে দাউ 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 করে ধরিয়ে দিয়েছে, দেখো কেমন জ্বলছে, দেখো দাউ দাউ করে জ্বলছে, বর্ষাকালে যে এত দারুণ জ্বলছে না, আমারও খুব ভীষণ ভালো লাগছে, এত সুন্দর তো জ্বলেই না কোনো দিনও, আজকে খুব সুন্দর জ্বলছে, একেবারে দাউ দাউ করে মানে ইয়েটা ধরে উঠেছে। তারপরে দেখো আমি উঠে গেলাম, উঠে গিয়ে আমি চলে যাচ্ছি বাড়ির ভিতরে, আমার দেওর কেন ডাকছে, তাই বাড়ির ভিতরে গেলাম, গিয়ে দেখছি দেওর ইলিশ মাছ রান্না করছে, আমাকে ডাকছে, বৌদি একটু ভিডিও করে যাও, আমি ইলিশ মাছ রান্না করছি। তারপর দেখে নিলে আমার বড়ি আমার দেওর ইলিশ মাছ রান্না করছে, আর আমি এসে দেখছি তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, তাই উপর থেকে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা। আমার মনে হয় কী বলতো, শাহি গরম মশলা না দিলে না ঠিক টেস্টটা আসে না, তাই উপর থেকে শাহি গরম মশলা ছড়িয়ে দিয়েছে, লাল লাল তরকারি একবার রেডি হয়ে গিয়েছে। আর এই যে দেখো বাটি নিয়ে রেডি হয়ে গিয়েছে, আর আমার ছানা পোনারা আমার চারিদিকে ভর্তি হয়ে গিয়েছে। আমি এখন বাটিতে করে তরকারিগুলো দিয়ে দেবো, এগুলো মানে বাড়ির লোকেদের দেবো, যেহেতু আমি আর ছেলে খাবো। আর দেখো হাঁড়ি ভর্তি তরকারি, বরের তরকারি আলাদা, বর তো মুরগির মাংস খায় না বলতে গেলে, ও তো খাসির মাংস, ওর জন্য গ্যাসে রান্না করছে, আমি খেতে পছন্দ করি না বলে সেরকম রান্নাও করতে পছন্দ করি না। আর সোনা বাবা খাবে বলে একটুখানি কান্নাকাটি করছে বলে ওর বাবা গামলাতে করে একটা এক পিস মাংস নিয়ে নিল, সোনা বাবাকে ছাড়িয়ে গালে দেবে। আর এই যে দেখো বাটিগুলো পুরো ভর্তি ভর্তি করে দিচ্ছি। কী বলতো, প্রায় বাড়িতে একটা বাচ্চা, কোনো বাড়িতে দুটো বাচ্চা, আর আমাদের তো অনেকগুলো বাড়ি মানে ছজন,
তাহলে ছজনকে তো দিতে হবে বলো, তার জন্য সবটা বাটি বাটি করে ভরে নেবে। এটা আমাদের ভালোও লাগে জানো তো, একলা একলা খেতেই পারি না, মানে অভ্যাসটা নেই তাই একলা খেতে অসুবিধা হয়। সবাইকে নিয়ে খেলে ভালোই লাগে, হয়তো নিজের জন্য তখন মনে হয় যে অনেকটা নেই কম হয়ে গিয়েছে, তবু আমার মনে হয় বেশ আনন্দ। আর এই এত বড় ফ্যামিলি না, আমার বেশ ভালো লাগে। আর এই দেখো খাসির মাংসটা এদিকে ফুটছে, কড়াতে করে অল্প মানে ধিমি আঁচে দিয়েছে, আর এদিকে বড়বাবু স্যালাড করতে কম মানে স্যালাড করছে, আজকে নারকেল দেবে। আর এই যে দেখো আমার ভাগনা আর আমার ছেলে তরকারি তুলে নিয়ে দিয়েছি, তরকারিটা এসে স্নানের মধ্যে বসে বসে খাচ্ছে, খেয়ে স্নান করবে রে বাবা। আমি চলে এসেছি বাসন মাজতে, কালি কড়াহাড়ি ঘরের মধ্যে ঢোকাই না তাই বাসন মাজতে চলে এসেছি। আর ওই যে দেখো এখন পুকুর ভর্তি জল, তো এখন বাচ্চারা স্নান করার গ্রামের এইটা একটা এই অনুভূতিটা শহরের ছেলেমেয়েরা পায় না। তারপরে কালিগুলো সব তুলে নিলাম, আর এই দেখো এই গাছের মধ্যে উঠছে আমার ছেলে, আর এখান থেকে জলে ঝাঁপ মারছে, মানে ওটা তেঁতুল গাছ, তেঁতুল গাছে উঠে জলে ঝাঁপ মারছে। এই দেখো এই যে দেখো বাসন মাজা হয়ে গিয়েছে, আর এখন বাড়ি চলে আসছি আমি। আর এই দেখো বিড়ালগুলো কি করছে দেখো, এই যে দেখো আমার বাড়ি পৌঁছে গেছি। জামা কাপড়গুলো এবার তুলবো, কারণ যদি বৃষ্টি আসে তো সব ভিজে যায়। নিজেদের খাবার জোগাড় করা মানে কমপ্লিট হয়ে গিয়েছে, এবার গরুর খাবার জোগাড় করতে চলে এসেছি। দেখো তাল মিজছি, কারণ গাছে যেহেতু প্রচুর পরিমাণে তাল হয়েছে তাই গরুদের প্রতিদিনই তাল মিজে মিজে দিচ্ছি। এই যে গরুদের তাল মিজে মিজে দিচ্ছি, তারপরে মিনি মিনি বৃষ্টি পড়েছে তাই তারা হুড়ো করে জামাকাপড়গুলো সব তুলছি। বর্ষাকাল মানেই একবার জামাকাপড়গুলো বের করো একবার তোলো, এটাই হচ্ছে সব থেকে বড়ো কাজ। মানে রোদ এলেই জামাকাপড়গুলো বাইরে বের করতে হচ্ছে, তারপরে তুলে দিচ্ছি। তারপরে দেখো পুরো তারপরে লাস্ট পর্যন্ত খেতে বসেছি, আর থাকতেই পারছি না, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। কিন্তু বড়বাবু এখনও খেতে বসেনি, ও চারিদিকে স্যালাডটাতে লেবু দেবে, নুন দেবে, তোমার অনেক ওর ইয়ে। তারপরে দেখো আমার ছেলে আমি দুজনে বসে পড়েছি, বড়বাবুও সামনে বসে পড়েছে, আর এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে কি বলবো। আর মানে মাংসের সঙ্গে স্যালাডটা না হলে ঠিক জমে না, আর আমার বড়বাবুর হাতে স্যালাড খেলে না তোমাদের মাথা পুরো ঘুরে যাবে। আর এই যে দেখো গপ গপিয়ে খাচ্ছি, তার সঙ্গে স্যালাডটাও খাচ্ছি, খুবই সুন্দর তরকারি হয়েছে, তবে একটা হেভি টেস্টি হয়েছে। আর আজকে একটু ঝোল হয়েছে জানো, অন্যদিন অতটা মানে ঝোল করা হয় না, কষা কষা করা হয়, আজকে বেশ ঝোল ঝোল হয়েছে, বেশ মানে দারুণ লাগছিলো জানো, বেশ আগেকার মতো টেস্ট হয়েছে। তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, ঘুম থেকে উঠে সোজা চলে গিয়েছি বাজারে। বড়বাবু থাকলেই বাজারে যাওয়া হয়, ফুচকা খাবো বলে এসছি, এত লাইন এত লাইন, বড়বাবু তো মাথায় হাত দিয়ে বসে পড়েছে। আর দেখো স্টেশনে এখন ট্রেন ঢোকেনি, তারপরে ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। এসে দেখো আর এই তরকারিগুলো গরম করে নিয়েছি, আর শুধুমাত্র ভাত করেছি, আর এবেলা কিচ্ছু রান্নাবান্না করিনি, ও মানে তরকারি ছিল। আর ওই যে বড়বাবু দেখো এবেলাও স্যালাডে ব্যস্ত আছে, মানে স্যালাডটা মাস্ট চাইই চাই। চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর প্লিজ 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 ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা নতুন তারা সবাই শেয়ার করে দিও। তোমরা যদি আমার পাশে না থাকো আমি কোনো দিনও আগাতে পারবো না। তোমরা আমার পাশে ছিলে বলে আগের চ্যানেলটা আমার প্রচুর সাবস্ক্রাইব হয়ে গিয়েছিলো, কিন্তু আমার ছোট্ট ভুলের জন্য আমি হারিয়ে ফেলেছি, আর এই চ্যানেলটা আমি হারাতে চাই না। তোমরা সবাই আমার পাশে থেকো আর একটু সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করলে আমি গড়গড়িয়ে এগিয়ে যাব, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো।